করোনা পরীক্ষার জন্য 10,000 কিট ও চিকিৎসকদের ব্যবহারের জন্য 10,000 পিপিই চীন থেকে দেশে পৌঁছেছে। সঙ্গে এসেছে 1,000 ইনফ্রারেড থার্মোমিটার। করোনা ভাইরাস মোকাবেলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে চীন সরকারের পক্ষ থেকে পাঠানো এসব উপহার বিকেলে চীন দূতাবাসের কর্মকর্তারা হস্তান্তর করেন। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় এখন পর্যন্ত সফল দেশগুলো ব্যাপক হারে পরীক্ষার উপরই জোর দিচ্ছে। সেক্ষেত্রে করোনা পরীক্ষায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে এসেছে বন্ধুদেশ চীন। বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় 10,000 টেস্ট কিট। এছাড়া করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য 10,000 পিপিই পাঠিয়েছে চীন, সঙ্গে 15,000 N19 মাস্কও। উপহার সামগ্রীর মধ্যে করোনার প্রাথমিক লক্ষণ পরীক্ষার জন্য 1,000 ইনফ্রারেড থার্মোমিটারও রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন দেশটির রাষ্ট্রদূত। China is standing beside with Bangladesh and this helping hand today is just a beginning. I think China will offer all that we can help to our Bangladesh friends in the future. উপহার সামগ্রী গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, করোনা পরীক্ষার সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহে চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও 30,000 পরীক্ষার কিট পাওয়া যাবে। 10,000 টেস্ট কিট আমরা পেলাম এবং 1,000 ইনফ্রারেড থার্মোমিটার, যেগুলো হলো কপালে ছুঁয়ে হলো তাপমাত্রা পরীক্ষা করা হয়। 15,000 N95 মাস্ক, যারা হলো বিশেষ করে রোগীর খুব ক্লোজ কন্ট্যাক্টে থেকে যে সমস্ত চিকিৎসক অথবা অন্যান্য স্বাস্থ্যকর্মী নার্স তারা সেবা দিবেন, তাদের কাজে লাগবে। এবং 10,000 PPE আমরা হলো এইমাত্র তাদের কাছে নিলাম। যে চীন যেহেতু সফল হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায়, কাজে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে আসতে পারে, সেই জন্য আমরা মনে করেছি যে বিভিন্ন ধরনের মানুষের সমাবেশে একটি বিশেষজ্ঞ দল তৈরি করে আমাদের বাংলাদেশের জন্য হলো তিনি প্রেরণ করেন। আমরা ইতিমধ্যে জেনেছি মাননীয় রাষ্ট্রদূত চীন সরকারের সাথে কথা বলে এই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা মনে করি যে অবিলম্বে সেই দল বাংলাদেশে আসবে। করোনা মোকাবেলায় সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।